আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে দেখুন, আমি আজকে ছোলা বট রান্না করব। এখানে আমি ছোলা বট নিয়ে নিয়েছি সিদ্ধ করে, ধনে পাতা নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর অন্য সব উপকরণগুলো আমি দিতে দিতে আপনাদের বলে দিচ্ছি। এই যে দেখুন, আমি আগেই কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি, তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব তেল। এই যে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, দিচ্ছি আপনারা যে তেল খান সেই তেলই ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবেন। অনবরত নাড়াচাড়া করতে থাকুন যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আমার পেঁয়াজটা এই যে দেখুন ভাজা হয়ে গেছে, তো আমি এখন এটার মধ্যে অল্প পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প পানি। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারুচিনি, বা খালও বলতে পারেন। অল্প আদা বাটা আর এই যে রসুন বাটা, সব কিছু কিন্তু পরিমাণ মতন দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো এক কেজি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নেব। আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই যে আমি কিছুক্ষণ কিন্তু জাল করে নিচ্ছি, 2 থেকে 3 মিনিটের মতন জাল করব। আর আমার কিন্তু জাল করা হয়ে গেছে, তো আমি এখন সেদ্ধ করা বটগুলো দিয়ে দিচ্ছি। আমার বেশি সময় লাগবে না এই বটটা রান্না করতে, কারণ বটগুলো আগেই আমি সেদ্ধ করে নিয়েছি। আমি আর একটু জাল করে তারপর আলুগুলো ভেঙে দিয়ে দিব। যদি দেখতেই পাচ্ছেন আমার কিছুক্ষণ জাল করা হয়ে গেছে, তো আমি এখন আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বেল বাটনটি অন করে দেবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আলুগুলো কিন্তু আপনারা ভেঙে ভেঙে দেবেন, নাহলে কিন্তু আঠালো হবে না, ভালো হবে না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। আমি আর 5 মিনিটের মতন জাল করব, রান্না করব, নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব, তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমার ছোলা বটটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, আমি অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্না করলাম দোকানের স্টাইলে। এই বটটা কিন্তু রোজার সময় বেশি পাওয়া যায়, এখন অবশ্য সবসময় পাওয়া যায়, কিন্তু রোজার সময় কিন্তু একটু বেশি পাওয়া যায়, কারণ রোজার সময় খুব দরকার পড়ে এগুলো রোজার টাইমে। এই ঘুমনিটা এটা খেতে কিন্তু একদম দোকানের মতনই হবে। এই যে দেখুন, আমার বটভুনাটা কিন্তু হয়ে গেছে, ছোলা বটটা রান্না করা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আমাকে কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। আমি এটা আপনাদের নামিয়ে তারপর দেখাচ্ছি। এটা আপনারা আপনাতেও খেতে পারেন, আবার মুড়ি দিয়েও কিন্তু বানিয়ে খেতে পারেন, যার যেমন ইচ্ছা আর কি।